হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুবই ভালো আছি। আজ আমি খুবই সুস্বাদু আর টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, যেটি আমাদের সকলেরই পছন্দ, ধরতে গেলে সবারই পছন্দ। ছোট বড় সবাই কিন্তু আমরা এই রেসিপিটি খেয়ে থাকি, যখন তখনই খেয়ে থাকি, যে কোনো মেলা বা রেস্টুরেন্ট বা বাজার যেখানেই যাই খেয়ে থাকি। আজকের রেসিপিটি বানাতে কী কী লাগছে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি 500 গ্রাম মটর কলাই নিয়ে নিয়েছি এবং আমি ওভারনাইট কিন্তু এটাকে ভিজিয়ে রেখেছিলাম। আপনারাও কিন্তু 3-4 ঘন্টা ভিজিয়ে রাখলে ইনাফ, এর বেশি না ভিজালেও পারেন, কিন্তু আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি একটা কুকারে নিয়ে নিচ্ছি এবং আমি এখানে নিয়ে নিয়েছি আলু। আলুটা নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো। আমি আলুর পরিমাণটা কিন্তু কম দিয়েছি, আপনারা চাইলে বেশি দিতে পারেন। এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আপনারা নাও দিতে পারেন, এমনি নর্মালও আপনারা সেদ্ধ করে নিতে পারেন। এখানে 2 কাপ পরিমাণ পানি আমি দিয়ে দিলাম। এবার ঢাকনাটা লাগিয়ে আমি একটা সিটি নিয়ে নেব। আমার বেশি সিটি নেওয়ার দরকার নাই, যেহেতু আমার এখানে ওভারনাইট ফ্রিজানো ছিল। একটা সিটি দিয়ে এখানে এটা মটরগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে, আর আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যায়, কারণ এটা চন্দ্রমুখী আলু, তো এই কারণে আলুটা সেদ্ধ হয়ে যাবে। এই যে আমার সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা, আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে আলুটা তুলে নিচ্ছি। এখানে কেটে দিয়ে যে কেটে দেয় আলু, কেটে সেদ্ধ করে, আমি কিন্তু এটা করি না। আমি ঠিক অন্যরকমভাবে ঘুগনি তৈরি করি বাড়িতে, আমাকে কিন্তু খুবই ভালো লাগে, এবং দোকানেও কিন্তু ঠিক এইভাবে কিন্তু ঘুগনিটা তৈরি করে। এই যে এভাবে কিন্তু আমি চামচের সাহায্যে কেটে নিয়েছি, এই এবং এটা কিন্তু অনেকটাই ঘোল টাইপের হয়ে যায়, আর ঘুগনিটাও কিন্তু অনেকটাও টাইট হয়ে আসে এটার কারণে। আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন, আর কেমন হবে সেটা আমাকে অবশ্যই জানাবেন। আমার এই টিপসটা অবশ্যই ফলো করার চেষ্টা করবেন। এই যে দেখতেই পাচ্ছেন, একদম ছোটো ছোটো টুকরো করে কিন্তু আমি কেটে নিয়েছি। চলে এসেছি পরের প্রসেসে। চুলোতে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সরিষার তেল, দিয়ে দিলাম 2টা শুকনা লঙ্কা। এবার একটু ফ্রাই করে নেব শুকনা লঙ্কাটা। এরপর আমি দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি, এবার সেটাকেও আমি একটু ভেজে নেব। একটু ফ্রাই হয়ে গেলে আমি এখানে এবার দিয়ে দিচ্ছি 1টা মিডিয়াম সাইজের টমেটোকে কুচি কুচি করে কেটে নিয়েছি, একটু নেড়ে চেড়ে নেব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। আমি লবণটা একদম কম ব্যবহার করলাম, কারণ আমি সেদ্ধ করার সময় কিন্তু লবণটা পরিমাণ মতোই দিয়েছি। তো এখানে এবার পানি ব্যবহার করব, তাই আমি লবণটা একটু সামান্য পরিমাণ মশলার মধ্যে দিয়েছি। এখানে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ দিলাম লঙ্কা গুঁড়ো। আমি ঝালের ঝালটা এমনিতেই কম খাই, তাই আমি ঝালের পরিমাণটা কম দিয়েছি, আপনারা চাইলে বেশি করে নিতে পারেন। এখানে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা, তারপর আমি মশলাটাকে ভালো করে মিক্স করে নিয়ে এবার আমি একটুখানি ভেজে নেব। কয়েক মিনিট ভেজে নেওয়ার পর, এটা 1 থেকে 1.5 মিনিট আমি মশলাটা ভেজে নিয়ে এই পর্যায়ে এসেছে। এবার আমি ওই যে ঘুগনিটা রেখেছিলাম সেটা কিন্তু আমি ঠেলে দিচ্ছি। ঢেলে নিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। ভালো করে নেড়ে ছেড়ে মশলার সাথে কিন্তু ঘুগনিটা মিক্স করে নেব। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি, একটু ফোটানোর পর এখানে 1 টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়োটা এই সময় দিলে কিন্তু ঘুগনির ফ্লেভারটা খুবই সুন্দর আসে, আপনারা একবার অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন। আমার ঘুগনিটা কিন্তু একদম হয়ে এসেছে,
এভাবে নেড়ে চেড়ে কিন্তু আমি মিক্স করতে থাকব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করব হাই ফ্লেমে। আমার ঘুগনিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি এবার কিছুটা পরিমাণ কিন্তু স্ট্যান্ডিং টাইমের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই পর্যায়ে এসছে, আমি ঘুগনিটা নামিয়ে নিয়েছি এবং এরপর এর ওপরে আমি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে এবার আমি সার্ভ করে দেখাবো। দেখুন আমার ঘুগনির দানাগুলো, মটর কলাইয়ের মটরের দানাগুলো কিন্তু একদমই কিন্তু গলে যায়নি, একদম পারফেক্টভাবে কিন্তু একটা একটা হয়ে আছে। ওপর দিয়ে আমি শসা কুচি আর পেঁয়াজ কুচি ছড়িয়ে দিচ্ছি যাতে সুন্দরভাবে খেতে টেস্টি লাগে আমাদের। ধনে পাতাও একটু কুচিয়ে দিয়ে দিচ্ছি, ওপরে ছড়িয়ে দিচ্ছি। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদেরকে ভালো লাগবে। মাশাল্লাহ অনেক লোভনীয় হয়েছে, অনেক টেস্টি লাগছে দেখে। এইটা কিন্তু সবারই, ছোট বড় সবার আমাদের পছন্দ। আমরা যখনই মেলায় যাই, খাস করে মেলার মধ্যে আমাদের ঘুগনি খেতে খুবই ভালো লাগে। কার কেমন লাগে আমি জানি না, আমার তো খুবই প্রিয় ঘুগনি, খুবই ভালো লাগে। আমার এই আজকের রেসিপিটি আপনাদেরকে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে। আর আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন, সবার প্রথম আপডেট পাওয়ার জন্য। ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখনকার মতন বিদায়। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।